সকাল শৈরিক আফলা দেখছেন আরামবাগ ট্রিভু দর্শক আজকে আসানসোলে জিতেন্দ্র তেওয়ারির বাড়িতে পৌঁছে গিয়েছিল পুলিশ কিন্তু তারা কেউ বাড়িতে ছিলেন না ফ্ল্যাটে একেবারে তালা ঝুলছিল সেই কারণে পুলিশ আবার সেখান থেকে ফেরত চলে আসে কিন্তু কারণটা কি কারণটা হচ্ছে আসানসোলে যে ঘটনা ঘটেছিল কম্বল বিতরণ কাণ্ড যেখানে তিনজনের মৃত্যু হয়েছিল পদপৃষ্ট হয়ে সেই বিষয়ে পুলিশ তদন্ত করছে আর সেখানে অভিযুক্তের যে তালিকা সেখানে নাকি নাম রয়েছে চৈতালি তেওয়ারির যিনি জিতেন্দ্র তেওয়ারির ওয়াইফ এবং যিনি হচ্ছেন পৌরসভার বিরোধী দলনেত্রী সেই কারণে পুলিশ তাকে জেরা করতে চাই পুলিশ নোটিশ পাঠিয়েছে এবং আজকে একেবারে বাড়িতে পৌঁছে যায় কিন্তু তারা কেউ বাড়িতে ছিলেন না জিতেন চৈতালির ফ্ল্যাটে তালা কম্বল কাণ্ডে কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গিয়ে পেল না পুলিশ পুলিশ সেখান থেকে চলে আসে তবে আমি দেখছিলাম মিডিয়াতে জিতেন তেওয়ারির একটা ভার্সান তিনি বলছেন যে আমরা জানতাম না যে পুলিশ আজকে আমাদের ফ্ল্যাটে আসবে আর যে তিনজন মারা গেছে তাদের মধ্যে যে বাচ্চাটি সে নাকি চৈতালি তেওয়ারির খুবই ঘনিষ্ঠ ফলে তার এইভাবে চলে যাওয়াটা চৈতালি তেওয়ারি নাকি মেনে নিতে পারেননি একটা বিরাট ট্রমার মধ্যে পড়ে গেছেন এবং সেই কারণে তারা নাকি আবার চিকিৎসাও হচ্ছে তো তারা কেউ বাড়িতে নেই সেই কথাই আমি দেখছিলাম জিতেন তেওয়ারি তিনি বলছেন এখন দেখা যাক দর্শক কবে পুলিশ তাদেরকে পায় বা তারা কবে পুলিশের মুখোমুখি হন দেখতে হবে এবং তারা যদি আবার হায়ার কোর্টে যান চ্যালেঞ্জ করে সেটাও দেখতে হবে কি হয় না হয় তবে আজকে যেভাবে পুলিশের তৎপরতা দেখলাম একেবারে বাড়িতে পৌঁছে যাওয়া সত্যি দর্শক রাজ্যের পুলিশ যে কত তৎপর এই সব ক্ষেত্রে বিশেষ করে যখন কোনো কেসে বিরোধীদের কারোর নাম থাকে সেই কেসে পুলিশ যে কতটা অ্যাক্টিভ আজকে দর্শক সেটাও কিন্তু প্রমাণ করে তবে দর্শক আমি কিন্তু এখানে আজকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এই যে আসানসোলে যে ঘটনা ঘটেছিল এবং তারপর যা শুরু হয়েছে তদন্ত বা যেভাবে চলছে এবং সেখানে এটুকু বুঝতে পারছি যে জিতেন তেওয়ারিদের ওপরে কিন্তু একটা বিরাট প্রেসার আসবে বা অলরেডি এসে গেছেও বলতে পারি আমি জানি না তারা কতটা কীভাবে এই প্রেসারকে সহ্য করবেন কারণ যেভাবে একেবারে বাড়িতে পুলিশ পৌঁছে যাচ্ছে এবং এরকম মানে মৃত্যু মতো ঘটনা সেই ঘটনায় অভিযোগ এবং ওয়াইফের নাম মানে জড়িয়েছে সুতরাং জিতেন তেওয়ারি কতটা টেম্পারমেন্ট ধরে রাখতে পারবেন সেটা দেখতে হবে তবে এটুকু বলতে পারি যে এই কেসটা হওয়ার ফলে শাসক কিন্তু জিতেন তেওয়ারির ওপরে কিন্তু একটা আলাদা প্রেশার তৈরি করতে পারে এখন সেই প্রেশার কী ধরনের প্রেশার সেই প্রেশার কতটা কার্যকরী হবে সেটা পরে বুঝবো কিন্তু তেওয়ারি তিনি তো একটা সময় টিএমসিতে ছিলেন এবং এখন তিনি বিজেপিতে রয়েছেন ফলে জানি না কেস টেস তো যেটা আমরা শুনি আর কি কেসটা শুলে তখন আবার কেস দেখে নেব সাল্টে দেবো পাল্টে দেবো তুমি এটা করো এরকম তো সব আমরা অভিযোগ শুনি ফলে যখন কোনো কেস হয় আবার যদি দেখা যায় যে যার নামে কেস তিনি একটু শাসকের দিকে চলে এসছেন তার আবার কেস হালকা হয়ে যায় যেমন দেখবেন আপনারা তো জানেন পাহাড়ের এক নেতা পাহাড়ের এক নেতা যার নামে কত অভিযোগ ছিল কিন্তু হঠাৎ দেখলাম তিনি কলকাতায় প্রেসমিট প্রেসমিট করছেন হঠাৎ দেখলাম একেবারে পুলিশের ঘেরাট হয়ে প্রেসমিট করছে অথচ পুলিশ তাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছিল নিশ্চয়ই নামটা বলতে হবে নতুন করে ফলে দর্শক মানে যখন কোনো কেস হয় তো তাদের ওপরে যে একটা পলিটিক্যাল প্রেশার তৈরি হয় কেসটাকে সাল্টে দেওয়ার জন্য পাল্টে দেওয়ার জন্য সেটা দর্শক আমরা জানি আমি জানি না জিতেন তেওয়ারির ক্ষেত্রেও সেটা হবে কি না সেটা আমরা পরে বুঝবো বা জিতেন তেওয়ারিও সেটা গ্রহণ করবেন কি না সেটাও দেখতে হবে কারণ তিনিও বেশ একটু স্ট্রং ভয়েসের লোক বলি আমাদের মনে হয়েছে চাই না রাজনীতির ব্যাপার কখন কি হয় বলা খুব মুশকিল কিন্তু এটুকু আমরা জানি দল চেঞ্জ করলে বা শাসকের কথা শুনলে অনেক সময় ভারী কেসও কিন্তু হালকা হয়ে যায় এর প্রচুর উদাহরণ কিন্তু আমাদের রয়েছে ফলে আমি জানি না এটা একটা বেশ মঙ্কা পেয়ে গেছে কিনা শাসক যে একটা পাওয়া গেছে একটা ইস্যু সুতরাং এই সুযোগে একটু প্রেশার দিয়ে একটু করকে দিয়ে যদি আমার দিকে টেনে নেওয়া যায় এরকম কোনো কৌশল এরা যে শাসক করবে কিনা সেটা আমরা একটু বলতে পারছি না কিন্তু প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে কেন কারণ আমরা এরকম অনেক দেখেছি তবে দর্শকরা দেখা যায় কি হয় না হয় সেটা সেটা তো আমরা পরে বুঝবো আবার হিতে বিপরীত হতে পারে যদি জিতেন তেওয়ারিরা এটাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে চলে যান বা হাইকোর্ট যদি কোথাও একটা রক্ষা কাগজ দিয়ে দেয় তখন আবার তাদের পাওয়ার আবার আরও বেড়ে যাবে সুতরাং সবটাই আমাদের দেখতে হবে আগামী দিনে কী হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসানসোলে যে ঘটনাটা ঘটেছে এই যে এই ঘটনার যেটা যেভাবে তদন্ত শুরু হচ্ছে অনিচ্ছাকৃত খুনের মামলা বা ইত্যাদি আমার মনে হয় এটা কিন্তু অনেকটা হালকা হয়ে যেত বিষয়টা যেটা বিজেপি বলার চেষ্টা করছে যে এটা একটা এরকম মানে ঘটনা ঘটে গেছে এটা এটা এরকম নয় যে ষড়যন্ত্র করে কিছু হয়েছে আবার কেউ কেউ অন্য কথাও বলছে যে পুলিশের যে ধরনের ব্যবস্থা রাখা উচিত ছিল সেটা রাখা হয়নি পুলিশ দায়ী এটাও বলা হচ্ছে বা কেউ কেউ ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়ে সেটাও বলা হচ্ছে কিন্তু দর্শক আলটিমেটলি পদপৃষ্ঠের মৃত্যু সেটা আমরা মোটামুটি জানতে পেরেছি প্রথম থেকেই পেছনে কী রয়েছে সেটা সেটা একটা বিরাট বিষয় তদন্তের বিষয় সেটা এখন তদন্ত কতটা কি হবে কতটা কি তথ্য উঠে আসবে সেটা একটা বিরাট প্রশ্নের কিন্তু যেটা আমরা দেখেছি বা শুনেছি পদপৃষ্ঠের মৃত্যু এখন এইরকম এরকম একটা ঘটনা ঘটলো এবং এই ঘটনার জেরে বিজেপি বলা যায় একটা চাপও চাপেও পড়ে গেছে কারণ যেভাবে তদন্ত করছে এ রাজ্যের পুলিশ এবং যেভাবে টার্গেট সে তো আমরা দেখতেই পাচ্ছি আমার আমার যেটা বলার সেটা হচ্ছে যে এতটা চাপ কিন্তু হয়তো বিজেপির প্রতি আসতো না যদি একটা বিষয় আমি দেখতাম বা আমরা দেখতাম সেটা হচ্ছে যেটা অন্যান্য ক্ষেত্রে দেখে থাকি যে কোথাও কিছু মানে এরকম দুর্ঘটনা কিছু ঘটলে যেটা হয় কেন্দ্রের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ফান্ড সেখান থেকে পিএমও থেকে সেখান থেকে কিন্তু একটা আর্থিক ঘোষণা করা হয় আর্থিক সাহায্য ঘোষণা এবং শোক প্রকাশ প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে এটা কিন্তু আমরা দেখে থাকি মাল বাজারে যেটা ঘটেছে সেখানেও তো আপনারা দেখলেন সেখানেও তো অনেক অভিযোগ ছিল যে ওখানে যে যে মানে বিসর্জনের যে ব্যবস্থা করা হয়েছিল ওটা তো ঠিকঠাক প্রসেস ছিল না ওটা তো একেবারে মানুষকে মেরে ফেলার কল করা হয়েছিল এর জন্য যারা ওইসব ব্যবস্থা করেছিলেন তারা দায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ হওয়া উচিত বলে অনেক কথা বলা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও ওই ঘটনার পরে কিন্তু কেন্দ্রীয় সরকার তারা কিন্তু সরকারি মানে প্রধানমন্ত্রী দপ্তর কিন্তু একবার সরকারি আর্থিক সাহায্য ঘোষণা করেছিল এবং প্রধানমন্ত্রী নিজে শোক প্রকাশ করেছিলেন আরও অনেক জায়গায় দেখবেন অনেক 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 কাণ্ড ঘটে আমাদের রাজ্যে অনেক এমনি দুর্ঘটনা ঘটে যায় অ্যাক্সিডেন্ট সেখানে আমরা দেখেছি একেবারে প্রধানমন্ত্রী দপ্তরকে আর্থিক সাহায্য ঘোষণা করতে শোক প্রকাশ করতে প্রধানমন্ত্রীকে কিন্তু আমার খুব অবাক লেগেছিল এখানে একটা ঘটনা ঘটল পদপৃষ্ঠের মৃত্যু বলেই তো প্রথমে খবরটা এসেছিলো কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর না কোনো আর্থিক সাহায্য ঘোষণা করল না প্রধানমন্ত্রীর শোক প্রকাশ করলেন আমি জানি না এটা প্রধানমন্ত্রীর দোষ এটা আমি বলতে পারি না কারণ তিনি অনেক বিষয়ে থাকেন তার পক্ষে সবটা জানা সম্ভব নয় আমার প্রশ্ন তাদেরকে যে এটা কি তার দপ্তরকে জানানো হয়েছিল ঠিক মতো করে যদি তার দপ্তর বা তিনি শোক প্রকাশ করে থাকেন অন্যান্য ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে করবে না সেটা হয় সেটা হয় এত বড় একটা ঘটনা ঘটে গেল পদপৃষ্ঠের মৃত্যু সেখানে বিজেপির বিরুদ্ধে কথা উঠছে সুতরাং এইসব বিষয়গুলো কি কিছুই পৌঁছলো না প্রধানমন্ত্রীর কাছে যেরকম একটা ঘটনা ঘটেছে এটা একটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি একটা শোক প্রকাশ সমবেদনা এবং সেই সঙ্গে আর্থিক সাহায্য যেটা অন্যান্য অন্যান্য ক্ষেত্রে করে থাকে তো এখানে কিছুই হলো না মালবাজারে হয়ে গেল কত কী জায়গায় হয়ে গেলো এখানে কিছুই হলো না কোনো শোক প্রকাশ কিছুই হলো না এটা আমাকে কিন্তু খুব অবাক করেছিল আর আমি এটা আপনাদেরকে বলতে পারি যদি সেদিন যদি সেদিন প্রধানমন্ত্রী দপ্তর আর্থিক সাহায্যটা ঘোষণা করতো এবং প্রধানমন্ত্রী যদি একটু শোক প্রকাশ করতেন একটা টুইট করে দেখতেন এই যে যেভাবে যেটা বিজেপি বলছে যে আমাদেরকে চাষ বেলার চেষ্টা হচ্ছে দেখতেন এটাও হওয়ার তো এটাও হয়তো হতো না মানে এটাও হতো না হয়তো কারণ প্রধানমন্ত্রী দপ্তর এই ঘটনাকে দুঃখ প্রকাশ মানে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করতেন এবং ফলে এটা একটা ঘটনা এটা ষড়যন্ত্র নয় বা একটা অনিচ্ছাকৃত একটা ঘটনা ঘটে গেছে এটা অন্তত এস্টাবলিশ হতো কিন্তু না প্রধানমন্ত্রী দপ্তর কোনো আর্থিক সাহায্য ঘোষণা করলো না প্রধানমন্ত্রী নিজে কোনো শোক প্রকাশ করলেন ফলে এটা ওই এ রাজ্যের শাসক যেমন বলতে চাইছে তেমনই বিষয়টা এগোচ্ছে অভিযোগটা সেদিকেই যাচ্ছে অন্যান্য ক্ষেত্রে যখনই কোনো হয়ে যায় না তখন দেখবেন একটা অন্যরকম ব্যাপার হয়ে যায় তো এখানে কিন্তু সেটা হয়নি এটা আমাকে কিন্তু খুব অবাক করেছিল যদি এটা হতো দেখতেন হয়তো এতটা জোর দিয়ে শাসক কথাগুলো বলতো না বা মানে এইভাবে তদন্ত হয়তো এতটা এইভাবে এগোতে নাও পারতো বা হয়তো এগোতো না কারণ তখন একটা অন্যরকম একটা এস্টাবলিশ হতো যে এটা একটা ঘটনা ঘটে গেছে এটা কেউ চায় কেউ চাননি যে এইভাবে ঘটনা ঘটে যাক হয়তো সেটা এস্টাবলিশ হতো হয়তো এখানে একটা বিতর্ক চলছে এ একে ওকে দুশ্চয় কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর যদি একটা ঘোষণা করে এবং সেখানে যদি একটা শোক প্রকাশ করে তার কিন্তু একটা অন্য গুরুত্ব থাকে কিন্তু সেটা হয়নি আমি সেটাই ভাবছি যে এত ক্ষেত্রে প্রধানমন্ত্রী দপ্তর এত কিছু ঘোষণা করে থাকে আর এক্ষেত্রে কিছুই করলো না আর আর প্রধানমন্ত্রীরা কোনো শোক প্রকাশ করলেন না ফলে বিষয়টা অন্যদিকে মন নিয়ে নিল সেটা বলার কোনো অপেক্ষা রাখে না জানি না দর্শক থেকে কী যোগাযোগ হচ্ছে কারা কি যোগাযোগ রাখেন কেন বা যোগাযোগ হয়নি এই ক্ষেত্রে সেটাও তো প্রশ্নের দর্শক কী বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ঠিক